আজ গোয়ালিয়রে প্রথম টি টোয়েন্টিতে মুখোমুখি হচ্ছে ভারত ও বাংলাদেশ। টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। এই ম্যাচে ভারতের দৃষ্টি থাকবে তাদের অধিনায়ক সূর্যকুমার যাদব ও টপ অর্ডার ব্যাটসম্যান অভিষেক শর্মার উপর। অন্যদিকে বাংলাদেশের নজর থাকবে দলের দুই ব্যাটসম্যান তাওহিদ হৃদয় ও মাহমুদুল্লাহর উপর। বল হাতে ভারতের ত্রুরূপের তাস হবে আশদীপ সিং ও ওয়াশিংটন সুন্দর। আর অপরদিকে বাংলাদেশের হয়ে বল হাতে ম্যাচের মোড় ঘোরাতে পারে রিশাদ হোসেন ও মুস্তাফিজুর রহমান। টাইগাররা কি পারবে ভারতের বিপক্ষে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জয় ছিনিয়ে আনতে? আহমেদ শাফি, চ্যানেল আই।